ছট পূজা উপলক্ষে ঘাট পরিষ্কারের উদ্যোগ নিল কোচবিহার পৌরসভা। আজ সকালে তোর্ষা নদীর চরে ফাঁসির ঘাট এলাকায় চূর্ণ ব্লিচিং পাউডার ছড়িয়ে দেয় পৌর কর্মীরা। পাশাপাশি পৌরপিতার নির্দেশ মতো ছট পূজার ঘাটগুলি পরিদর্শন করে সব দিক খতিয়ে দেখেন পৌর কর্মীরা। শহর সংলগ্ন অন্যান্য ঘাটগুলিও পরিষ্কার করা হয়েছে। ছট পূজা উপলক্ষে প্রতি বছরই কয়েক হাজার পুণ্যার্থী ও দর্শনার্থী ভিড় জমায় ছট পূজার ঘাটগুলিতে। কোচবিহার পৌরসভার পৌরপতি ভূষণ সিং জানান, অন্যান্য বছরের তুলনায় ঘাটগুলি অনেক বেশি লাইটের ব্যবস্থা থাকবে। যে রাস্তা দিয়ে পুণ্যার্থীরা আসবেন সেই রাস্তাগুলিও ভালো করে পরিষ্কার করে দেওয়া হবে। মহিলাদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। দর্শনার্থীদের যাতে কোনো অসুবিধা না হয় তার দিকে নজর রাখবে কোচবিহার পৌরসভার কর্মীরা। প্রতি বছর যে ছট পূজা হয়, যে ছট পূজা যারা করতেন, এখন সকল সম্প্রদায়ের মানুষেরই ছট পূজায় অংশগ্রহণ করেন। ওদিন প্রশাসনিক বৈঠক ডিএমএস সাহেবের ঘরে হয়েছে, তার থেকে পৌরসভার পৌরপতি আমার উপরে দায়িত্ব দিয়েছে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন ব্লিচিং স্প্রে যেভাবে যা ডেঙ্গু ছড়াচ্ছে যাতে কিছু না হয়। কোনো পূজা যারা দিতে আসবে বা দর্শনার্থী যারা ভোরের থেকে থাকে বা সন্ধ্যাবেলা যেটা যখন যায় গঙ্গা স্নান করেন তখন যাতে কোনো অসুবিধা না হয়, যে ব্লিচিং স্প্রে মশা মারা স্প্রে এগুলো সব পৌরসভার পক্ষ থেকে তিন দিন আগে থেকে আমরা শুরু করলাম, যেটা আজকে থেকে শুরু হলো।